नमस्कार प्रिय दर्शक बंधुरा सात बांगलार आरो एकटी नतून पर्वे आपनादेर स्वागत जानाई। आज आमी आपनादेर संगे शेयर करब भेटकी माछेर एकटी जनप्रिय रेसिपी, एकेबारे अनुष्ठान बाड़ीर स्टाइले भेटकी पातुरी। बंधुरा स्किप ना करे पुरो भिडियोटी देखार अनुरोध रइलो, कारण भेतरे अनेक टिप्स देया थाकबे, सेगुली मिस करले रेसिपी बानानोर समय असुविधाते पड़ते पारेन। तो आसुन बंधुरा बनिए फेली से भेटकी माछेर पातुरी। एखाने आमी नियेछी भेटकी माछेर चारटी फिले। प्रथमे एते दिए दिलाम आधखाना पातिलेबुर रस, एटा दिले भेटकी माछेर आस्ते गंधटा चले जाबे। एबार दिलाम परिमाण मतो लवण एवं हलुद गुड़ो। एई सबके आमी भालो करे माछेर गाए माखिए मैरिनेट होते ढाका दिए राखलाम 10 मिनिटेर जोन्नो। एरपर आमि एकटि मिक्सिंग बोल निये निएछि, ताते दिए दिलाम लवण एवं तीनटि करे काँचा लंका दिए बेटे रखा हलुद सर्षे एक चामच एवं कालो सर्षे एक चामच, जाते सर्षे बाटा तेतो ना होये जाए। दिए दिलाम पोस्त बाटा 2 चामच, नारकेल बाटा 2 टेबिल चामच। दिए दिलाम हाफ चामचेर एकटु कम हलुद गुड़ो एवं परिमाण मतो लवण। शेषे दिए दिलाम 3 टेबिल चामच सर्षेर तेल। एगुलिके एकसाथे एकटु मिशिए निये दिए दिलाम अल्प एकटु चीनी ओ लवण दिए फेटिए रखा घरे पाता टक दई 3 टेबिल चामच। एई चीनी जाते दई एवं सर्षे बाटार स्वादे सुंदर ब्यालेंस आने सेजन्य दिलाम, चाइले एटी स्किप करते पारेन। এবার এই সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন ম্যারিনেট করা মাছের ফিলেগুলি একে একে এই মশলার মিশ্রণে ডুবিয়ে আবারও ম্যারিনেট হতে ঢাকা দিয়ে রাখলাম 15 মিনিটের জন্য। এই ফাঁকে আমি একটি তাওয়া গ্যাসে গরম করে নিয়ে শিমে রেখে পাতুরি বানানোর জন্য 4টি কলাপাতাকে এভাবে একটি কিচেন টাওয়েল দিয়ে চেপে চেপে সেকে নিচ্ছি, যাতে পাতাগুলি নরম হয়ে যায়, পাতুরি ভাঁজ করার সময় পাতা ফেটে না যায়। আরও একটি উপায়ে এভাবে পাতা নরম করে নেওয়া যায়, কড়াইতে লবণ জল করে অল্প গরম করে পাতা ডুবিয়ে নিয়ে মুছে নিয়েও এভাবে নরম করে নেওয়া যায়। এভাবে আমি 4টি পাতাই সেকে নরম করে নিলাম। এখন একটি পাতা এইভাবে ট্রেতে বিছিয়ে পাতার মাঝখানে প্রথমে একটু দই মশলার মিশ্রণ দিয়ে মাছের ফিলে একটি রেখে আরও একটু মিশ্রণ মাছের ওপরে দিয়ে একটি কাঁচা লঙ্কা সবার ওপরে রেখে কলাপাতাটি এভাবে পার্সেল ভাঁজ করার মতো ভাঁজ করে নিচ্ছি। প্রথমে কলাপাতাকে লম্বা দিকে এভাবে দুদিক থেকে ভাঁজ করে মুড়ে রাখলাম, তারপর আরও দুদিকে এভাবে গুটিয়ে এনে ভাঁজ করে একটা চৌকো শেপ দিয়ে দিলাম। এভাবে চৌকো শেপ দেওয়ার পর কটনের সুতো দিয়ে এভাবে চারপাশ থেকে জড়িয়ে আটকে দিচ্ছি, যাতে পাতার ভাঁজ খুলে না যায়। এভাবেই আরও 3টিকে আমি মশলা সহ মাছ রেখে ভাঁজ করে সুতো আটকে দিলাম। 4 পিস মাছই আমার প্যাক করা হয়ে গেল। এখন গ্যাসে একটি ফ্রাইং প্যান বসিয়ে গরম করে নিয়ে অল্প সর্ষের তেল ব্রাশ করে 2টি প্যাকেট রেখে ঢাকা দিয়ে শিমে কুক হতে দিলাম প্রায় 10 মিনিট। বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমার চ্যানেলে বিভিন্ন মাছের সুন্দর সুন্দর রেসিপির লিঙ্ক ডেসক্রিপশানে দেয়া রইল, আপনারা দেখে নেবেন। ফিরে এলাম 10 মিনিট পর, ঢাকা খুলে দিলাম। ওপর থেকে অল্প তেল ব্রাশ করে প্যাকেটগুলি এভাবে উল্টে দিলাম। কলাপাতাগুলি হালকা পোড়া পোড়া হয়ে গেছে, উল্টে আবারও ঢাকা দিয়ে একইভাবে শিমে কুক হতে দিলাম আরও প্রায় 8-10 মিনিট। 8-10 মিনিট পর ঢাকা খুলে উল্টে দেখে নিলাম, এই দিকটাতেও পাতা সেভাবেই পোড়া পোড়া হয়ে গেছে। 2টি পাতুরি কমপ্লিট, তুলে রেখে দিলাম।
আবার আগের মতোই তেল ব্রাশ করে বাকি দুটো প্যাকেট রেখে শিমে কুক হতে দিলাম ঢাকা দিয়ে। আগের পদ্ধতিতেই উল্টে পাল্টে কুক করে তুলে নিলাম। এভাবেই তৈরি হয়ে গেল আমার চারখানা পাতুরি। এখন আমি এই প্লেটে একখানা পাতুরি নিয়ে সুতো কেটে প্যাকেট খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, একটি চামচ দিয়ে কেটে দেখাচ্ছি, দেখুন মাছটি কত সুন্দর নরম হয়ে গেছে। কলাপাতার একটা দারুণ সুন্দর অ্যারোমা পাওয়া যাচ্ছে, আপনারা এই পদ্ধতিতে বানালেই বুঝতে পারবেন। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেন ভিডিওটি দেখার জন্য অজস্র ধন্যবাদ।